ঘূর্ণিঝড় হিমালয়ের তাণ্ডবে দেশের দক্ষিণে 19 জেলায় ক্ষয়ক্ষতির চিহ্ন। গ্রামের পর গ্রাম ঘরবাড়ি বিধ্বস্ত, জলোচ্ছ্বাসে ভেসে গেছে হাজার হাজার মাছের ক্ষেত। ঘূর্ণিঝড় কবলিত এলাকায় বিশুদ্ধ পানি সরবরাহ ও বাঁধগুলো দ্রুত সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের বৈঠক। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল আজিজ আহমেদ ও পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদের ঘটনায় সরকার বিব্রত নয়। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের যাওয়ার সময় হয়ে গেছে, মানুষ যেন দাফন সুন্দরভাবে করতে পারে সে বিষয়ে তাদের চিন্তা করা উচিত। জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন জানিয়েছেন, গত 5 বছরে 178 জন কর্মকর্তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে ব্যবস্থা নেওয়া হয়েছে। রাজধানীর মানুষের মধ্যে ট্রাফিক সচেতনতা তৈরিতে ঢাকার বিভিন্ন পয়েন্টে ট্রাফিক চিলড্রেন পার্ক তৈরি করতে যাচ্ছে ডিএমপির ট্রাফিক বিভাগ। পাকিস্তানের ঐতিহাসিক শহর মহেঞ্জোদারোতে এবার মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা 52.2 ডিগ্রি সেলসিয়াস। গাজার রাফা শহরের তাল আস সুলতান এলাকার একটি আশ্রয় শিবিরে ইসরায়েলি বিমান হামলায় নারী শিশু সহ 45 ফিলিস্তিনি নিহত। টি-20 বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে আজ বাংলাদেশের সামনে যুক্তরাষ্ট্র, ডালাসে ম্যাচ শুরু 9:30। 35 গোলের রেকর্ড গড়ে সৌদি প্রো লিগে চলতি মৌসুম শেষ করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সোমবার শেষ রাউন্ডে তার জোড়া গোলে আল ইতিহাদকে 4-2 হারায় আল নাসার।